আমরা মিরপুর অঞ্চলের মহাজালিয়াত প্রতারক যিনি 1500 গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন ওমর ফারুককে গ্রেফতার করতে সক্ষম হই। এই ওমর ফারুককে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে ওমর ফারুকের বাড়ি হচ্ছে নোয়াখালীর কবিরহাট, তার লেখাপড়া এসএসসি পর্যন্তই। এরপরে 2014 সালে সে ঢাকায় চলে আসে। 2014 সালে ঢাকায় এসে মগবাজারের একটি বিকাশের দোকানে কাজ শুরু করে, পরবর্তীতে নিজেই মিরপুরে বিকাশের দোকান করে এবং এই অভিনব উপায়ে কয়েকটি ব্যাংকে 5টি করে অ্যাকাউন্ট করে। এক পর্যায়ে সে ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স নামে একটি প্রতিষ্ঠান এজেন্ট ব্যাংকিং করে তোলে এবং সেখানে বিশেষ করে গ্যাসের বিল, পানির বিল এবং বিদ্যুতের বিল জমা দেওয়ার ব্যবস্থা ছিল। প্রথম দিকে গ্রাহক তুষ্টি অর্জন করে, বিশেষ করে মিরপুর 2 নম্বরের 13 নম্বর ওয়ার্ডের 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে পানি, বিদ্যুৎ এবং গ্যাসের বিল জমা নেওয়া শুরু করে এবং এক পর্যায়ে বিশেষ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মাইকিং শুরু করে গত জানুয়ারি মাসে, যে তারা 1500 গ্রাহকের কাছ থেকে কোনোরূপ ধরনের বিল জমা পাচ্ছে না, তারা লাইন বিচ্ছিন্ন করে দেবে। এই সংবাদ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট গ্রাহকগণ যখন ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স প্রতিষ্ঠানে যায়, তখন দেখে যে প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুক সে সমস্ত 3টি প্রতিষ্ঠানই বন্ধ করে পলাতক। ওই সময়ে আপনারা জানেন যে মিরপুর এলাকায় ব্যাপকভাবে মানববন্ধন আন্দোলন শুরু হয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং কতিপয় গ্রাহক তখন একাতবদ্ধ হয়ে তার বিরুদ্ধে প্রতারণা এবং আত্মসাতের মামলা করে। সেই মামলার ছায়া তদন্ত করেই আমরা এই ওমর ফারুক প্রতারককে গ্রেপ্তার করি এবং জিজ্ঞাসাবাদে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি 10 কোটিরও বেশি টাকা সে আত্মসাত করেছে। সে শুধু এই প্রতারণায় নয়, সে তার একটি MLM কোম্পানি আছে যেটির নাম হলো অটুট বন্ধন, এর মাধ্যমেও সে 1/2 কোটি টাকা আত্মসাত করেছে বলে স্বীকার করেছে এবং মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সে নগদ এবং বিকাশের মতো আরেকটি সে অ্যাপস সেই করছে নবক্যাশ নামক এক ধরনের ব্যাংকিং সেবা সে চালু করেছিল। এর মাধ্যমেও জনগণের এবং গ্রাহকদের একটা বিপুল অঙ্কের টাকা সে আত্মসাৎ করেছে। তার আত্মসাতকৃত টাকা কিভাবে লেয়ারিং করেছে, ট্রান্সফার করছে, এই ব্যাপারে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি। আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা মানি লন্ডারিং মামলা করা যায় কি না সে বিষয়টি চিন্তা করে CID কে আমরা অনুরোধ জানাবো। এজেন্ট ব্যাংকিং তো একটা অনুমোদন, প্রাথমিক তারা একটা অনুমোদন তারা নিছে, কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন নেওয়ার পরে যে টাকাটা জমা দেওয়ার কথা, প্রথম দিকে গ্রাহকদের কাছ থেকে কিছু টাকা তারা জমা করছে, এই টাকাগুলো আপনারা জানেন যে অধিকাংশই অনলাইনে জমা হয়েছে এবং অনলাইনে সে কিন্তু রিসিপ্ট সহ ব্যাংকের যে ই থাকে, সিল মোহর থাকে, সবগুলোই সে ব্যবহার করছে, ভুয়া সিল ছাপ ব্যবহার করছে, যার ফলে প্রথম দিকে গ্রাহকরা সহজেই এটা তাদের এলাকাতেই পরিশোধ করতে পারতেছে, সহজে করতে পারছে। কিন্তু পরবর্তীতে এটি তার এই প্রতারণা ধরা পড়ে যখন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন খোঁজ নিতে আসে যে তাদের টাকা জমা হচ্ছে না কেন এবং লাইন বিচ্ছিন্ন করার জন্য যখন মাইকিং শুরু হয়, তখন কিন্তু গ্রাহকরা খবর যখন নিতে আসে তখন এই ইন্টার্ন ব্যাংকিং অ্যান্ড কমার্স এটা বন্ধ করে ওমর ফারুক পলাতক। তার সহযোগী কারা আছে বা তার পিছনে কারা আছে, তার সাথে অন্য কেউ আছে কি না, এরকম কিছু নাম পেয়েছি, যেহেতু এটা মামলা হয়েছে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলছি না। আমরা এরকম কেউ জড়িত আছে কি না আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করি, যদি কেউ জড়িত থাকে তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানিয়ে দেব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমার ধারণা টাকাগুলো হয় কোনো ব্যাংকে আছে, না হলে যে আপনারা জানেন যে মানি লন্ডারিং যেটা করা হয়, অর্থাৎ হচ্ছে বিভিন্ন জায়গায় টাকা স্থানান্তর করা, তো প্রাথমিক পর্যায়ে সে স্বীকার করতেছে না কোথায় রাখছে। তো এটা 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 করতে হলে আপনারা জানেন যে সরাসরি কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট আমরা নিতে পারি না, তদন্তকারী সংস্থা দরখাস্তের মাধ্যমে অনুমোদন নিয়ে নিতে পারে, যেহেতু তদন্ত করতেছে এটা পুলিশ, পুলিশ এটা নিশ্চয়ই নেবে। এবং যখন মানি লন্ডারিং মামলা রুজু হবে, আমি সবসময় এই মামলাটার প্রতি গুরুত্ব দিই যে CID মামলাগুলো করে,
তখন কিন্তু এটা পরিপূর্ণভাবে জানা যাবে যে কোথায় কোথায় তার টাকা আছে। যেমন আপনাদের আমরা কথা দিছিলাম যে এই এই আমরা যে একটা আবাসিক প্রতারক নাসিব রিয়েল এস্টেটের, তার বিরুদ্ধে কিন্তু মানি লন্ডারিং মামলা রুজু হয়েছে এবং তার সম্পদ কিন্তু বিদেশে পাচার হওয়ার বিষয়েও জানা গেছে, প্লাস দেশে কোথায় কোথায় সম্পদ আছে, কি পরিমাণ আছে, এটা কিন্তু আমরা এখন জানতে পারছি। সিআইডি ইতিমধ্যে তদন্ত করে রেডি করে ফেলছে, একটু সময় লাগে, জানতে পারবে। আসলে প্রতারণার টাকা ফেরত পাওয়া খুব কঠিন, যদি আপনি সত্যি কথা বলতে চান। একমাত্র হচ্ছে হলো যে আমি গ্রাহকদের অনুরোধ করব যে এখানে মাত্র কয়েকজন গ্রাহক তারা বাদী হয়ে একটা মামলা করছে, যারা প্রতারিত হয়েছে সবাই মামলা যদি করে তাহলে তারা প্রতিপক্ষ ভুক্ত হলে হবে কি, পরবর্তী সময়ে মানি লন্ডারিং মামলা যখন হবে তার সম্পদ বাজেয়াপ্ত হলে তখন একটা দাবি করার একটা বৈধতা জন্মাবে। আর যদি কেউ মামলাই না করে, প্রতিপক্ষ না হয়, তাহলে কিন্তু এই সম্ভাবনা খুব কম। এই জন্য অনুরোধ করবো যারা প্রতারিত হয়েছে তারা যেন তার বিরুদ্ধে মামলা করে। আমরা এই মুহূর্তে ব্যাংকের নামটা বলতে চাচ্ছি না। এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তো অবশ্যই ব্যবস্থা নেবে। এখানে যদি তিতাসের কেউ জড়িত থাকে তো সেটা তো আমরা তো নিশ্চয়ই, আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম অলরেডি করছেন এলাকায়, বলতেছেন নাম পেয়েছেন, এরকম নাম পেলে আমাদেরকেও জানাতে পারেন, আর আমরাও জিজ্ঞাসাবাদ করে যদি পাই আমরা তাদের কর্তৃপক্ষ জানাবো, তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে। না, আরো জড়িত আছে, আমরা নাম পেয়েছি, তাদের নাম প্রকাশ করলে পালায় যাওয়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তে প্রকাশ করতেছে না। আমরা আমাদের অভিযান চলছে, আমরা আরো কয়েকজনকে গ্রেপ্তার করব, তবে মূল প্রতারক সে। আমার মনে হয় যে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আমরা বিকেলে যখন করি এই প্রোগ্রামগুলো, আজকে প্রোগ্রামটা করার কথা ছিল দুপুরে, এখন বিকেলে হয়ে গেছে, তারপরও আপনাদের জন্য না, আরো 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 জড়িত আছে, আমরা নাম পেয়েছি, তাদের নাম প্রকাশ করলে পালায় যাওয়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তে প্রকাশ করতেছে না। আমরা আমাদের অভিযান চলছে, আমরা আরও কয়েকজনকে গ্রেপ্তার করব, তবে মূল প্রতারক সেশন করেই কিন্তু অপরাধী চক্রকে আমরা গ্রেপ্তার করি, তাদের বিরুদ্ধে পরবর্তী ফলো আপ যে নিউজ করেন সেগুলো ধরেও আমরা কাজ করি। এই জন্য সবসময় আমরা মনে করি প্রেস এবং পুলিশ বলেন আয়, তো সেই সহযোগিতার জন্য আপনাদের আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।